हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आमी आमार रान्ना करते का ब्लॉगटा शुरू करछि। प्रतिदिनेर मतो कथा तो उठले जाच्छे ना, अनेक कोने घुम थेके उठेछि, घुमेर भावटा काटेनि। आमी एखन नीचे बसे स्टार्ट करछि, आमी दाड़ी दाड़ी स्टार्ट करि आर नीचे बसे स्टार्ट करछि। ओई सोयाबिन आलुर तरकारि बसिएछि आर ओई भिंडि आलु दिये तरकारि करब आर भात करब। आमी मटर डालटा ना खुजे पाच्छि ना, कोथाय रेखेछे मा। মা তাহলে পরে মটর ডালটা করে ফেলবে। আমি রান্না স্টার্ট করে দিয়েছি, ভেন্ডি কুটতে বসে হয়েছে। আজকে পুরো বাইরেটা পুরো মেঘলা হয়ে আছে, পুরো মেঘলা হয়ে আছে। আমি লাইটটা জ্বালিয়ে নিয়েছি এরকম। লাইটটা জ্বালিয়ে নিয়েছি মেঘলার জন্য, মানে রোদ্দুরই তো দেখা যাচ্ছে। তরকারিটা হয়ে গেছে। ও কালকে গোপালের জন্য জায়গা কিনলাম, দেখানো হয়নি, আজকে দেখি দেখাতে পারিনি। কি মাকে বলেছি না ধুয়ে পড়াবে না গোপাল। হ্যাঁ, এই যে তরকারি পড়ে আছে, ভেন্ডি আলু তরকারিটা বসাবো। অনেক মানে ঝিমঝিম লাগছে, কিছু ঘুম ঘুম পা ভাব, উল্টো পাল্টা যা পাচ্ছি বলছি না, কি বলবো। এরকমই ব্লগ করি, এরকম সহ্য করতে হবে আমাকে। আমার না এখন অনেক অনেক ঘুমাতে ইচ্ছা করছে, ঘুমাতে ভালোবাসে। ঘুমটা মনে হচ্ছে কেউ বলছে না। কালকেও ঘুমেছি 12:30টার সময় পরে, একটার সময় ঘুমিয়েছি, আবার তিনটের সময় উঠেছি। আর বড়রা ঠাকুরকে জল দিতে গেছিলো রক্ষাকালী তেলে, বোন আমার দিদা এসে দিদা উপোস করে জল দিতে গেছিলো রক্ষাকালী তেলে, তখন উঠেছি। আবার তিনটের সময় আবার একটু পরে ঘুমিয়েছি, আবার এই 6:45টার সময় উঠেছি। মানে ঘুমটা পুরো হচ্ছে না, তো ওইটা ঝিমঝিম ভাব হয়েছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভেন্ডি আলু তরকারি হচ্ছে, আমার সোয়াবিন হয়ে গেছে, আমার মেয়েও উঠে গেছে। তাড়াতাড়ি উঠে অপাস না, উঠে গেছে। উঠে বিছনা গুছাচ্ছে কি দেখুন। সকাল আর জলে হাতে দিয়ে আমার ঠান্ডা লাগে, ঠান্ডার ধারা চলো। এই সোয়াবিন আলুর তরকারি হয়েছে, ভেন্ডি আলুর তরকারি, ডাল হয়নি, ভাত বসানো রয়েছে, ডাল পরে মা করবে। মম্মি বিছনা গোছাচ্ছে, চলো দেখ। তুমি বিছনা গোছাচ্ছো? হ্যাঁ, আমি ক্যামেরাটা কেমন অস্পষ্ট হয়েছে। 9টার সময় চান করবে কেন? তোমার 11টার সময় স্কুল, তো দেরি করে চান করো। এগারোটার সময় চান করলে যাবা কখন? আমি 11টা না 9টার সময়, 9টা। ও তো তুমি বিছানাটা গুছিয়ে ফেলো, এখন তো 8।
বিছানা চাদর পরিষ্কার হয়ে গেছে সব। এবার বালিশটা রাখবে, বুনো বালিশটা রেখে দাও, দেখিয়ে দাও বিছানা গুছাতে পারো। বিছানাটা ঝেড়ে দাও, আমার মাটা বড় হয়ে গেছে। তুমি বাবার সাথে একটু মারাপিট করে, না তুমি মারাপিট করো বাবার সাথে, হুম, আর হাসছে বাবা, আবার হাসছে। চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে, হুম। আমি এখন ডাকছি, আবার বিকেলবেলা আসবো, অফিস যাব, 8:30 বেজে গেছে, ঘরটা ঝাড়তে নিই, এই বিছনার জন্য অপেক্ষা করি। বিছনাটা ঝেড়ে ফেললে বিছনা থেকে ময়লাটা পড়ে যায় নিচে, তুমিও নিচে পড়ে যাও না, নিচে পড়ে যাও না, আর বিকেলবেলা তোমার সাথে কথা বলছি, হ্যাঁ রাখছি। দেখো আমার নাক কেটে গেছে, একটা ফোড়া হয়েছিল, ফোড়াটা আস্তে করে খা, দেখি কেমন খেতে। ঝাল তুই তো জল খেয়ে আসলি একটু, বলছে কটা খেলি, কটা খেলি, পাঁচটা। মেয়ে মেলা যাওয়ার জন্য বায়না করছে কালকে, পুরো ছুটি পাবো, বাড়িতে থাকবো, একটু দেরি করে ঘুম থেকে উঠবো, তার জোর আছে মনে মেয়ে মেলা যায়। এই চুলটা শ্যাম্পু করবো, চুলটা বেশি বড় না, চুলটা এত মোটা, তো কালি প্রচুর চুল উঠছে, কালকে দেখি মেলায় নিয়ে যেতে পারি মেয়েকে, যাবি কেন পড়া আজকে মেলায় যাই, কেউ কটা বাজে ধরেছি, যেমন 9:30 বাজে, সাড়ে 9:30 সময় তুই মেলায় যাবি, এখন বন্ধ বন্ধ হয়ে গেছে, তাই কি যা দেখে যা, 8:30 বাজে বলছি, এখন মেলায় যাবে, কাছাকাছি কিন্তু হয় নাকি, 9:30 বাজে সবাই মেলা বন্ধ করছে, দোকান পোকান সব বন্ধ করে দিচ্ছে, এখন বলে মেলায় যাবে, কালকে নিয়ে যাবো আমার, তবে সকাল সকাল ভালো করে পড়ে নেবো, তাহলে নিয়ে যাবো, ঠিক আছে রাখছি ভিডিওটা, আবার কালকে ভাত বসাবো মেয়েকে খাওয়াবো, আমরা শুনবো, কালকে ছুটিতে মেয়ে রাগ করেছিলাম, দেখতে গেছি মেলা চলছে নাকি দেখতে পাচ্ছি, কিন্তু ব্যালকনি দিয়ে দেখা যাবে, কিন্তু বন্ধ হয়ে গেছে এখন, তো মেলা যায় বলো, বৌকামের একটু সকাল সকাল পড়ে যাই, পড়ে নিবি তাহলে নিয়ে যাবো, নাহলে নিয়ে যাবো না,
করছি, ভাত বসাবো এখন, মেখে খাওয়াবো, তারপর দেখছি কি করবো, সবও আবার কি করবো। আর কালকে আসবো, কালকে নতুন একটা ব্লগ দেবো, তখন টাটা করছি, বাই বাই, গুড গুড নাইট, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।